আপনারা দেখছেন ইউরো কাপ 2021 পয়েন্টেবিলিটি লাস্ট আপডেট করা হয়েছে 21 জুন 2021-এ। ইউরো কাপে গ্রুপ এতে নাম্বার ওয়ান পজিশনে আছে ইটালি, 3 ম্যাচ খেলে 9 পয়েন্টে। নাম্বার টুতে আছে ওয়েলস, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার থ্রিতে আছে সুইজারল্যান্ড, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার ফোরে আছে তুর্কি, 3 ম্যাচ খেলে 0 পয়েন্টে। গ্রুপ বিতে নাম্বার ওয়ান পজিশনে আছে বেলজিয়াম, 2 ম্যাচ খেলে 6 পয়েন্টে। নাম্বার টুতে আছে রাশিয়া, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার থ্রিতে আছে ফিনল্যান্ড, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার ফোরে আছে ডেনমার্ক, 2 ম্যাচ খেলে 0 পয়েন্টে। গ্রুপ সিতে নাম্বার ওয়ান পজিশনে আছে নেদারল্যান্ড, 2 ম্যাচ খেলে 6 পয়েন্টে। নাম্বার টুতে আছে ইউক্রেন, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার থ্রিতে আছে অস্ট্রিয়া, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার ফোরে আছে নর্থ মেসিডোনিয়া, 2 ম্যাচ খেলে 0 পয়েন্টে। গ্রুপ ডিতে নাম্বার ওয়ান পজিশনে আছে চেক রিপাবলিক, 2 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার টুতে আছে ইংল্যান্ড, 2 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার থ্রিতে আছে ক্রোটিয়া, 2 ম্যাচ খেলে 1 পয়েন্টে। নাম্বার ফোরে আছে স্কটল্যান্ড, 2 ম্যাচ খেলে 1 পয়েন্টে। গ্রুপ ইতে নাম্বার ওয়ান পজিশনে আছে সুইডেন, 2 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার টুতে আছে স্লোভাকিয়া, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার থ্রিতে আছে স্পেন, 2 ম্যাচ খেলে 2 পয়েন্টে। নাম্বার ফোরে আছে পোল্যান্ড, 2 ম্যাচ খেলে 1 পয়েন্টে। গ্রুপ এফতে নাম্বার ওয়ান পজিশনে আছে ফ্রান্স, 2 ম্যাচ খেলে 4 পয়েন্টে। নাম্বার টুতে আছে জার্মানি, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার থ্রিতে আছে পর্তুগাল, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। নাম্বার ফোরে আছে হাংরি, 2 ম্যাচ খেলে 1 পয়েন্টে।